हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माई चैनल। आज के हलो बुधवार, हमें आबाद एक नतून भिडियो नहीं तुम्हारे सामने हाजिर हो गए। और हमें हाँ आज के भिडियो की रान्नाघर के स्टार्ट कर लम की रान्ना करा तुम्हारे साथ शेयर करल्प एक रेसिपिटा तो पुरो रेसिपि तो देखो ना तो रेसिपिर को करा तो ब्लग कर अल्प अल्प एक रान्ना देखे दीची। तो यहाँ हमें काश थे देखा ये देखो मुग डाल छिटिए कोआस चिड़ी चिड़ी को केटे यहाँ कोआसे हाँटी घंट कर घंट का तरकारी बोलो मुग डाल देखो छिटिए तो मुग डालगल एकदम गोल्पे ना तो तक तक थकते आधा से तो ये एरक एकटू जिरे आदा और काचा लंका बाटा दिए कर ले बस भलो लागे। और हो जा गरम मसला तो अवश्य निरामिष तरकारी से मास्ट दीते ही ना स्वाद भलो है ना घी और गरम मसला दिए स्वाद का खूब भलो आसे ओटा खेते खूब भलो लागे। चाल कूमार मतन मत जमन मुग डाल छिटी तुम्हें अनेक दिन ठाकुर करा है ये कुआशर मध्य करा है पेपर मध्य भलो लागे अनेक पेपर मध्य पड़े तो खूब भलो लागे खेते ये चीनी को देखिए। तो हमें मध्य मसा टसा सब एड कर दिए যেটা বললাম একটু সাধারণ চিনিও দিয়েছি মিষ্টি মিষ্টি খেতে লাগে তোমরা না চাইলে স্কিপ করতে পারো মিষ্টি যদি না খেয়ে থাকো তো হলুদ লবণ তো দিতেই হবে স্বাদ মতন। তো চলো রান্নাটা করে ফেলি ঝটপট। তো দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি মাপ মতন। তো যেহেতু কোয়াশ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ছিঁড়ি করে কাটা তো সুতরাং বেশি জলের দরকার নেই তো মাপ মতন জল দিলেই হবে। এটা বয়েল হয়ে যাক শুকিয়ে আসুক তারপরে লাস্টে দেখাচ্ছি। আর আজকে বুধবারের লাঞ্চ মেনু যেহেতু রান্না করে আছি আজকে তো সুতরাং লাঞ্চ মেনু তো অবশ্যই শেয়ার করতেই হবে। লাঞ্চ মেনু না শেয়ার করলে তো হবে না পুরোপুরি ব্লগ কমপ্লিটই হবে না। তো আজকে দেখো রাইস হয়ে গেছে আর এখানে আছে অল্প একটু ডাল সেদ্ধ সকালে খাওয়া হয়েছিল সেই ডাল সেদ্ধ আর এখানে আছে একটু বেগুন ভাজা একটু আলু সেদ্ধ মাখা আছে ছোটো বেগুনগুলো কাটা হয়েছে ছোট করে ভাজা হয়েছে আর আলু সেদ্ধ আছে। তো সকালে আমাদের ব্রেকফাস্ট হয়েছিল এটা দিয়ে আর এই যে মুসুরের ডাল পাতলা করে আপনাদেরকে একটু দেখিয়ে দেই হাতা দিয়ে। তো এই যে মুসুরের ডাল পাতলা করে এই দেখো তো মুসুরের ডাল খুব গাঢ় ভালো লাগে না এরকমই ভালো লাগে। আর এখানে একটু আগে রান্না করলাম কালবাউস মাছের হয় কালবাউস আমরা তো কালবাউস বলে থাকি তোমরা কি বলে থাকো জানি না। তো কালবাউস মাছের আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছি তো এই দেখো কালবাউস মাছের ঝোলটা তো দেখেই মনে হচ্ছে টেস্টি হয়েছে খুব ইয়ামি হয়েছে খেতে। তো আর কালবাউস মাছ তো এমনিতেই মিষ্টি মাছ হয় খেতে খুব টেস্টি হয় তো যারা খেয়েছো তারা জানো। আর এখানে রান্না চলছে আর এখানে আমি রিয়ানের দুপুরের প্রিপারেশনের জন্য ডিম আমি সেদ্ধ করে নিলাম আর এখান থেকেই ওকে একটা মাছ দিব কারণ ঝাল কম দিয়েছি পাতলা ঝোল করেছি এখান থেকে একটা মাছ দিয়ে দেব। এখন খালি রিয়ানের খিচুড়িটা করলে আমার রান্না শেষ তো রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো আজকে বুধবারের ব্লগ আজকে বুধবারের তো সিম্পল লাঞ্চ হয়নি আজকে মাছই আছে স্পেশাল কোনো লাঞ্চ তো করব না। আর এই যে এখানে রিয়ানের আমি চাল আর ডাল একসাথে করে দেখো ধুয়ে রেখে দিয়েছি এটা ধোয়া আছে একদম। আর এই যে একটা মৌসম্বি এখন মৌসম্বিটা কেটে আমি ওকে রস করে দেব তো এই রসটা এখন খাবে আর এখন 11:30 বাজে তো এই টাইমটাতে আমি ওকে রস দেই। আর বন্ধুরা আজকে ওয়েদারটা দেখো আজকে ওয়েদারটা সকাল থেকে মেঘলা করেছিল এই 10টার পর থেকে হালকা হালকা রোদ উঠেছে খুব বেশি রোদের তাপ নেই তবে হালকা হালকা আছে আর তবে চিটপিটে একটু গরমও আছে তার সাথে। তো রোদ উঠুক অনেকদিন বৃষ্টি হলো দেখলে তোমরা আগের ব্লগগুলোতে এখন একটু রোদ উঠে জামা কাপড়গুলো শুকুবে বাইরে দেখো অনেকে জামা কাপড় মেলে দিয়েছে দেখো। আর এখানে যে দুধ জাল বসিয়েছি দুধ নেওয়া হয় তো দুধটা এখন বয়েল করছি। তো বন্ধুরা দেখো বয়েল হয়ে জল শুকিয়ে এরকম হবে এরকম কালারটা আছে এবং কাছ থেকে দেখাই এই দেখো গোটা গোটাই আছে কিন্তু সেদ্ধ হবে ডালগুলো ভাঙবে না আর এরকম হবে। তো আমি ঘি আর গরম মশলা অ্যাড করে দিয়েছি আর আগেই বললাম স্বাদ মতন চিনি দিয়েছি। তো কেমন লাগলো এই রেসিপিটা খুবই সহজ সরল রেসিপি তোমরা কেউ হলো আর কি সর্ষের তেল দিয়ে অবশ্যই করবে সর্ষের তেল জিরে ফোড়ন হ্যাঁ একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হয় কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর এটা দিয়ে একটু ভালো লবণ কোয়াশটাকে ছেড়ে দিয়ে ভালো করে একটুখানি লবণ দিয়ে হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে তারপরে মশলাটা যেটা বলেছিলাম আর কি জিরে আদা লঙ্কা বাটা দিতে হবে কষাতে হবে তারপরে এটা ডালটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মাপ মতন দিয়ে
তারপর জল দিয়ে দিতে হবে, তারপর তো লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা, আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর তোমাদের সবার আমি ভিডিও দেখতে চাই, তোমরা প্লিজ আমার ভিডিও দেখতে এসো, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। তো সময় করে সবাই এসো আমার ঘরে আর সবাই আমার পরিবারে যোগদান করো, প্লিজ তোমরা আমার সাথে থেকো। তো এই যে আমার হয়ে গেছে কোয়াশ দিয়ে মুগ ডাল, আর এখানে দুধও বয়েল করা হয়ে গেছে। আর এখানে রিয়ানের খিচুড়ি করবো জন্য এখানে ঝিঙা কেটেছি, কোয়াশ কাটবো, কিছু সবজি দিয়ে ওর খিচুড়িটা বসাবো। তো চলো রিয়ানের খিচুড়ি রেডি হয়ে গেছে, এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে সিটি বসিয়ে দিই। তো এই যে রিয়ানের রস আমি করে নিয়েছি, আর একটা খণ্ড ওর হাতে দিতে হবে, কারণ ওকে একটা খণ্ড হাতে না দিলে মানে ওর আর কি একটা পিস ওকে হাতে দিতে হবে, আর এই রসটা খাওয়াতে হবে। তো আমি ডাক্তারের কাছে শুনেই করেছি সব কিছু, ওকে আমি যা খাওয়াই ডাক্তারের কাছে শুনেই। তো এখন 2 বছর হয়ে গেছে, ওকে এখন গোটা আর কি মশলা রস দেওয়া যেতে পারে। আগে তো অর্ধেক দিতাম, মানে অল্প অল্প করে বাড়িয়েছি আর কি। তো আজকে রান্না করেছিলাম সকাল থেকে, তোমার রান্না বান্না কমপ্লিট। এখন রিয়ানের খিচুড়ি স্মৃতি পড়ছে, এটা হয়ে গেলে তো আমি তো টেবিল পরিষ্কার করে নিয়েছি, আর একটুখানি এইটা মেশি আছে তো টিনা এসে করে ফেলবে। এখন চান করে পুজো করতে যাবো। সোনা সোনা, এই যে মুন্নি সোনা, এই দেখো এই যে মুন্নি সোনা কি করছে কি করছে, ঢাকু নিয়ে খেলু খেলু করছে। মুন্নি সোনা ঢাকু নিয়ে খেলু খেলু করছে। ও সোনা, ও সোনা খায় না মাম্মাম, খায় না খায় না সোনা খায় না। এই দেখো কি এনেছি তোমার জন্য, দাও তুমি খাবে। তুমি কি করছিলে, চুল কাটি কাটি করছিলে দিদিটা? ও কান্দ করছিলে, তুমি নস খাবে, নস নস খাবে, এসো এসো তাহলে একটু নস খাই। যে গ্লাসে নিয়ে এসছি, এসো এসো এসো, হাত ধরো। না কি ইয়ে ওই যে খায় না, আর দাও ওটাতে আর কিছু নেই, দাও দিয়ে দাও।